বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও সম্পাদক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক ও মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। তৃণমূল নেতা তথা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে আর্থিক দুর্নীতি ও মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগালো কে বা কারা? বিদ্যালয়ে মেন গেটের দেওয়ালে সহ গোটা এলাকায় এই দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার ছড়ানো হয়েছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। ম্যানেজিং কমিটির সম্পাদক মানিক দোলাই বলেন, রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই, তবে এটি মিথ্যে অভিযোগ। অপরদিকে প্রধান শিক্ষক দুলাল রায়কে উত্তেজিত অভিভাবক ও গ্রামবাসীরা ঘিরে ধরায় পেছন গেট দিয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক বলে এলাকার মানুষ অভিযোগ করলেন। আমরা শুনে নেব ওই এলাকার বিরোধী দলনেতা এবং ম্যানেজিং কমিটির সম্পাদক কি বলছেন। কাঁথি 3 নম্বর ব্লকের এই স্কুলের বিরুদ্ধে মিড ডে মিলে রান্না করে খাওয়ার দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়মের অভিযোগ এর আগেও দেখা দিয়েছিল। এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল স্কুলে গিয়ে। এখন তো দেখা যাচ্ছে পোস্টার পড়েছে স্কুলের 3 জন চাকরি দেওয়াকে কেন্দ্র করে, এমনকি হেডমাস্টার তার নিজের ছেলেকেও চাকরি পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পাদক এবং হেডমাস্টার, বিশেষ করে তৃণমূল পরিচালিত এই স্কুলের যে সম্পাদক আছেন, তিনি এই যোগসাজশে যুক্ত আছেন, তিনি আত্মসাৎ করছেন টাকা পয়সা, এরকম অভিযোগ উঠছে। পোস্টার ঘিরে এলাকাবাসী, প্রাক্তন ছাত্র, শিক্ষানুরাগী, বিশেষ করে অভিভাবকদের মধ্যেও শোরগোল পড়েছে। স্কুলের নির্মাণ কার্যের জন্য আসা টাকা সেখানে তজরুব হয়েছে, কয়েকজনকে চাকরি দেওয়ার কেন্দ্র করে টাকা তজরুব হয়েছে। স্বাভাবিকভাবে এই স্কুলের বিষয়ে যে পোস্টার পড়েছে তাতে আমাদেরও প্রশ্ন উঠছে, নিশ্চিতভাবে এই বিষয়টা প্রশাসনিক স্তরে দেখা উচিত। একটা পোস্টারিং পড়ছে দেখলাম স্কুলের গেটে, বিষয়টা যদি একটু বলেন। আমাদের বিদ্যালয় মারিজদা বিখে যে বানিভিট রেজাল্ট এবং স্বচ্ছতার দিক থেকে পূর্ব মেদিনীপুরে একটি বিশেষ স্থান দখল করা বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ট্যান্ড করেছি। এবারে হচ্ছে যে পোস্টারিংগুলো রাতের অন্ধকারে কে বা কারা সেটা ছিটিয়ে দিয়ে গেছে, সেটা আমরা এখন তদন্ত করছি যাতে কীভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। তাদের 2-3টি দেখলাম, যেটা হচ্ছে মিড ডে মিলে দুর্নীতি। মিড ডে মিল আমরা স্কুল এখন বন্ধ আছে, আমরা করি না। বিডিও অফিস থেকে আমাদের যা পাঠায় সিডিউল ডেটে আমরা সেটা অভিভাবকের হাতে বিলিভ করে দিই এবং তার মাস্টার রোল আমরা বিডিও অফিসে ইউসি হিসেবে দিই। আরেকটি কথা তারা যেটা তুলেছে নিয়োগ সংক্রান্ত, সেটা আদালতের বিচারাধীন রয়েছে, যার ফলে কোনো নিয়োগ প্রক্রিয়া আমাদের বিদ্যালয়ে হয়নি এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রকমের এই স্কুলকে কলঙ্কিত করার জন্য কিছু লোক হয়তো রাতের অন্ধকারে তারা এটা করেছে। যদি কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ থাকতো তাহলে তারা আমাদের সামনে এসে তাদের যদি কোনো রকমের সমস্যা বা কোনো রকমের কোনো দরকার ছিল সেটা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে আমরা সেটা নিশ্চয়ই ভেবে দেখতাম। যেহেতু এটা রাতের অন্ধকারে কে বা কারা করেছে সেটার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে এটা তীব্র নিন্দা করছি এবং এই অবাস্তব দাবিকে আমরা ধিক্কার জানাই।